শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই সম্পর্কে যা জানালেন মন্ত্রী তা আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি এক ঘন্টা আগে খবরটি প্রকাশিত হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন শত বাঘ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বুধবার এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী তিনি বলেন সাংবাদিকদের এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে প্রসঙ্গত কটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিত পূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ এরপর সোম মঙ্গল ও বুধবার টানা তিন দিন সারাদেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ সহ ক্ষমতাসীনরা মাঠে নামে এতে সারাদেশে ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে উদ্ভূত পরিস্থিতি গত ষোলোই জুলাই সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও তো আপনারা জেনে গিয়েছেন যে বিদ্যালয় কবে খুলছে সংক্রান্ত কোনো তথ্য সরকার এখনও জানাতে পারেনি তার সাথে মূল বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ও কিন্তু বন্ধ থাকছে নির্দেশনা না দেওয়া পর্যন্ত তো আপডেট চলে আসলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ